সামনে বোস ইনস্টিটিউট, তার অপোজিটে বোস বাগান, এগুলো সমস্ত পারমিশন নিয়ে আসতে হয় আগে থেকে। আর 30 নভেম্বর ছাড়া এখানে বোসের যে বাগান বাড়ি সেখানে, মানে বাড়ি যেটা, সেখানে ঢুকতে দেবে না, বুঝলে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আমরা আমাদের প্যাশনকে সঙ্গে নিয়ে চলেছি ফলতা। পাশে আমার ডায়মন্ড হারবারের নদী, আর ড্রাইভিং সিটে আছে অমিত। আমাদের আজকে প্ল্যান হলো আচার্য জগদীশ চন্দ্র বসুর বাড়িতে যাব, ফলতার বাড়িতে, যেটা হলো বোস ইনস্টিটিউশন। তো সেখানে যাব, কিভাবে যাই তোমাদেরকে দেখাই। তার আগে চট করে তোমরা নদীটা দেখে নাও। বারোটা 11 বাজে এখন, আর এটা হলো ডায়মন্ড হারবারের স্টেশন বাজারের রাস্তা। এই রাস্তাটা তোমাদের দেখানোর একটাই কারণ, কারণ যারা কলকাতা থেকে বা ধর্মতলা থেকে আসছো, এই দুপুর বেলাটা এখানে কিন্তু বেশ যানজট থাকে, তো সকালবেলা আসাই সবচেয়ে ভালো। নতুন পোল পেরোচ্ছি আমরা, তোমাদের একটু ম্যাপটা দেখাই। আমরা যেরকম ভাবে যাচ্ছি, আমরা ডায়মন্ড হারবার থেকে যাচ্ছি, তো যেমন অমিত বললো আমাদের বাঁ হাতে পড়বে, আর যদি তোমরা কলকাতা থেকে আসো তাহলে এটা তোমাদের ডান হাতে পড়বে। তো এইটা একটা তো রুট আছে, আর একটা আছে দস্তিপুরের রুট। আমরা এই সরিষা থেকে আমরা লেফট টার্ন নেব। সামনেই হলো সরিষা রামকৃষ্ণ মিশন, এইটা হলো সরিষা রামকৃষ্ণ মিশন যাচ্ছে, আর একটু পরেই মন্দির দেখা যাবে। এটা আরেকটা ইনফরমেশন, হ্যাঁ, যারা সরিষা রামকৃষ্ণ মিশন এসে মন্দির দর্শন করতে চায় তারা কিন্তু 11টায় মন্দির বন্ধ হয়ে যায়। হ্যাঁ একদম, 12টায়। এই যে এখন কিন্তু মন্দিরে এখন কাজ চলছে বলে খোলা, কিন্তু মন্দির কিন্তু বন্ধ থাকে, দর্শন বন্ধ হয়ে যায়, ভিতরটা বন্ধ থাকবে। আচ্ছা, এই দিকটা হলো নূরপুর রোড, যদি তোমরা রায়চকে যেতে চাও এই রোডটা ইউজ করতে পারো। তো আমরা এই রোডটা ছেড়ে দিচ্ছি, নূরপুর রোডটা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে আর একটু আগে রাস্তা সেখান দিয়ে বেরোব। আমরা ঢুকে পড়েছি 246 এর মোড় দিয়ে। এটা হলো ফলতা এসিজেড রোড স্পেশাল ইকোনমিক জোন। তো সোজা রাস্তা, বেশ ভালো রাস্তা এটা, কিন্তু নূরপুর রোডের থেকে কিন্তু রাস্তাটা ভালো, তাই না কি? আপাতত মনে হচ্ছে, কিন্তু আমি তো বহুদিন যাইনি, গেলে ভালো হবে, সেই জন্য যাই না। এখানে না, 246 বাস, এই বাসগুলো চলে, 246 বাস আইছিল, মানে বড় বাস ছিল, এখন দেখলাম মিনি বাস, মিনি বাস হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছো আমরা ফলতা রোডে ঢুকে পড়েছি। তো ফলতা রোডটা হলো এইটা, দারুন, আর এই চওড়া আছে, আর এই পাশ দিয়ে মাঠ প্রচুর, মানে এখনো প্রান্তর আছে আর কি, বড় বড় প্রান্তর। আর এই রাস্তা দেখো, বেশ ভালো রাস্তা, কোনো অসুবিধে হবে না এখানে আসতে। একটা বিষয় আছে জানো, এখানে নিম্ন বুনিয়াদি কিছু বিদ্যালয় আছে যেগুলো বলছে পরিকাঠামো সেটা নাকি মানে কলকাতার কিন্ডারগার্টেন স্কুলের মতোই, এবং বেশ সুন্দর। তার রেজাল্ট হচ্ছে, তার হচ্ছে তোমার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমি, ঠিক আছে? আমিও কিন্তু নিম্ন বুনিয়াদি বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। না সেটা নয়, যে জগদীশ চন্দ্র বসু, যে সামনে রাস্তা দেখ, উঁচু উঁচু হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, মানখণ্ড ওইদিকে ছিল মাথুর, আমরা যখন গেছিলাম, হ্যাঁ, আর এখানে হলো মানখণ্ড, মানখণ্ড পেরোচ্ছি আমরা এখন। তো যেটা বলছিলাম, উনি এখানে বোস ইনস্টিটিউটটা এখানে তৈরি করার পর এখানকার শুধুমাত্র ব্যবসা বাণিজ্য শুধু নয়, পড়াশুনোর দিক থেকেও এই জায়গাটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে আর কি, এবং সবাই ফলতার নাম ছেড়ে তার বোস ইনস্টিটিউশনের জন্যই কিন্তু। আরেকটা ব্যাপার আছে, এখানে যেহেতু এসি জেটটা আছে, এখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, তার মধ্যে একটা হচ্ছে আইএফপি, আইএফপি যারা তোমার ওয়াশিং মেশিনের জন্য পপুলার, ওদের এখানে আছে প্রচুর ওয়াইন ফ্যাক্টরি আছে এখানে, আমার এক মামা চাকরি করতাম জানেন, হ্যাঁ হ্যাঁ, অরুণ মামা, অরুণ মামা। ফলতা রোড দিয়ে সোজা আসছিলাম, সেইটা পেরিয়ে নৈনান রোডে পড়ছে, এবং নৈনান রোড থেকে এটা হলো একটু ভেতরে ঢুকতে হবে। আমরা ভেতরে রাস্তায় আছি, তোমাদেরকে দেখাচ্ছি রাস্তা।
মিনান রোড থেকে লেফটে গেলে এইরকম একটা রাস্তা পড়ছে, তো আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এটা কিন্তু বেশ সরু রাস্তা। আর আরেকটা যেটা রাস্তা ছিল সোজা, মানে ফলতা রোড থেকে যেটা হলো ডান দিকে যাচ্ছিল, সেই রাস্তাটা বেশ খারাপ, তো সেই জন্য আমরা এই রাস্তাটা ধরছি। তো দেখা যাক ফলতা বাস স্ট্যান্ড, তারপরে ফলতা বাস স্ট্যান্ডের পরে কিন্তু যে বোস ইনস্টিটিউশন, দেখা যাক আমরা ঠিক পথে যাচ্ছি কি। এটা হলো কাশীপুর প্রাথমিক বিদ্যালয়, আর তার পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর রাস্তাটা কিন্তু বেশ সরু। তবে আমাদের রাস্তা থেকে একটু চওড়া, কিন্তু দুটো পাশাপাশি গাড়ি পাস হতে পারবে না। এই দিকে রাস্তাটা নয়, এই দিকে রাস্তাটাই যেতে হবে, ডান দিকে। আর বলছে 5 মিনিট এখান থেকে থানার রাস্তায়, ঠিক আছে? তোমরা যখন আসবে ফলতা থানা এরকম ভাবে মার্ক করে আসবে। এটা খুব কমপ্লিকেটেড রাস্তা। হ্যাঁ হ্যাঁ, আর একটা যেটা বাইরে দিক দিয়ে রাস্তাটা ছিল ওইটাই রাস্তাটা বড্ড খারাপ, সেই জন্য আর আমরা ওই রাস্তাটায় গেলাম না। এই পুকুরটাকে আমি আমার বাঁ হাতে রেখে এই দিকে এগোচ্ছি। এখানে খানিকটা গুগল দাদাকে ছেড়ে রাস্তাঘাটে যে দাদারা আছেন তাদের কিন্তু হেল্প লাগতে পারে। বাড়ারাটে ফলতা হসপিটাল মোড়, দক্ষিণ চব্বিশ পরগনা। ফলতা বাস স্ট্যান্ডে চলে এসেছি, বিগাসি বাস স্ট্যান্ড এটা। হ্যাঁ, এবার সোজা গ্রামের সরু রাস্তায় ঢুকে পড়েছিলাম। এই যে পূর্বাশা পিকনিক স্পট, এখানে অনেক পিকনিক স্পট আছে দেখতে পাচ্ছি। আর একদম আমার বাঁ দিকেই হলো নদী, সেটা ম্যাপে দেখাচ্ছে অবশ্য। ফলতা পঞ্জেই তো নদী। আচ্ছা, দেখতে পেয়েছি, বাপ রে এতক্ষণ বাদে। এবার আমরা সোজা, এই রাস্তাটা কিন্তু পিচের রাস্তা নয়, ইট বাঁধাই করে রাস্তাটা হয়েছে আর কি, সিমেন্ট করা হয়েছে। এটা বাদ না, এই দেখো নদী, ফলতার নদী। যদিও আমাদের ডায়মন্ড হারবারের নদী সেম নদী, কিন্তু ওই আর কি। আরে বাহ, চলে এসেছি আমরা ফলতা ফেরিঘাটের সামনে। তো এখানটায় দেখে যাই, ভীষণ ভালো লাগছিল সেই জন্যই এখানটায় নামলাম। এই হলো ফলতার নদী, আর কত বড় বড় নৌকো। ফলতার ফেরি হলো ওইটা। এই জায়গাটা দেখে অনেকটা সেই হোগলা বনের কথা মনে পড়ছে, শ্রীকান্ত আর ইন্দ্রনাথের সেই মাছ চুরির সময়টা। আর এইখানে বোস ইনস্টিটিউশন, আমি পেয়ে গেছি বোস ইনস্টিটিউশন। সে মাছ পাওয়া যাচ্ছে এখানে। চল সামনেই আমাদের ডেস্টিনেশন, আমরা উঠে পড়ি। আমরা ঘাটটা দেখে, ফেরিঘাট দেখে এখানে দাঁড়িয়ে পড়েছি। বোস ইনস্টিটিউট বলেছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। জিজ্ঞাসা করি, এইটা বোস ইনস্টিটিউট, কিন্তু ভেতরে তো কেউ আমাদেরকে যেতে দেবে না, কেউ নেই, সেই জন্য এইটুকুই দেখাচ্ছি। এটা হলো বোস বাগান, তো এখানেও বলছে পারমিশন নিয়ে আসতে হয়। সল্ট লেক সেক্টর 5 যে বোস ইনস্টিটিউট আছে সেখান থেকে পারমিশন নিয়ে আসতে হয়। তো আর তো হলো না, 30 নভেম্বর ওনার জন্মদিন, জগদীশচন্দ্র বসু। উনি একজন উদ্ভিদবিদ ছিলেন, উদ্ভিদবিদ্যায় পারদর্শী একজন মানুষ, যিনি গাছের প্রাণ আছে সেটা প্রমাণ করেছিলেন এবং তার যে বৃদ্ধি হয় তার জন্য যন্ত্র বানিয়েছিলেন। তো এই হলো ব্যাপার। আমরা তো আজকে এখানে ঢুকতে পারলাম না, ভেবেছিলাম যে এখানে ঢুকবো, কিছু ছবি তুলবো। 30 নভেম্বর তোমরা অবশ্যই এখানে আসতে পারো। ড্রাইভিং সিটে ছিলাম খুব কম সময়ের জন্য, যদিও আমাকে একদম গাড়ি দেয় না। তো যাই হোক, যেটুকু সময় একটু চালালাম। সামনেই হলো সরিষার, 7.3 কিলোমিটার চালিত, মোটেও 7.3। আর কিছুক্ষণ পরে ন্যাশনাল হাইওয়ে 12, এটাও আমি পার করতে পারতাম, কোনো ব্যাপারই নয়। সামনে সরিষা হাট, আর আমরা এই দিক দিয়ে আবার
গিয়ে আবার রাইট নেব, কারণ আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার। আমরা নিচ্ছি রাইট টার্ন রাইট সাইডে যাওয়ার জন্য। ফলতায় আমরা গেছিলাম আচার্য জগদীশ চন্দ্র বসুর বাড়িটা দেখবো বলে, কিন্তু যাওয়া তো মানে তোমাদের খালি রাস্তাটাই দেখালাম, ওখানে তো আমাদের যাওয়াটা তো সম্পূর্ণ হলো না। তো যাই হোক, বাড়িটা তো অন্তত দেখে এলাম। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করো, ভুল ত্রুটি বা ঠিক সব কিছুই কমেন্ট করো, কমেন্ট করলে আমরাও বুঝতে পারবো আমাদের ভুলটা কোথায় হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো।